করে কাটাকাটি করে বেশি দামে বিক্রি করে না স্যার, নিজের স্বার্থ করে না স্যার, নকল ওষুধ বিক্রি করে না না স্যার, এরকম আমাদের ফার্মেসি একটা গুডউইল আছে যেগুলো আর কি না স্যার, ওই যে এগুলো আমি আবার পাশে দেখে এখানে তো রাখতে পারবেন আপনি কাকে দেওয়ার জন্য বললাম তো আমি প্রথমে যে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন না বলেছিলেন না, মাত্র কয়েকটা আছে, এই তো মাত্র কয়েকটা বিক্রি করে না সব ফিজিশিয়ান স্যাম্পল। জি, ফিজিশিয়ান স্যাম্পলের দোকান তো আপনার তাহলে, এবং মেয়াদিত্ব না আসছেন উনি অ্যান্টিবায়োটিক বাচ্চাদের আসতে বলো ওই যে দোকানের মালিক স্যার কর্মচারী বাবির ফোন দা বলো স্যার আসছে তো বাইরে আসতে বলো ফোন দিয়ে আসবে গায়ের নাম্বার বলো। এটাও তো সেপ্টেম্বর মাস শেষ, আগস্টে মাস শেষ, এটাও আগস্টে মাস শেষ, এটাও আগস্টে মাস শেষ, অক্টোবরে মাস শেষ, এটাও অক্টোবরে মাস শেষ, সেপ্টেম্বরে মাস শেষ, গায়ের নাম্বার বন্ধ, হ্যাঁ ফোন বন্ধ হয়ে গেছে স্যার, বাবির সালের 23 আগস্টে মাস শেষ, ডায়াবেটিক্স স্ট্রিপ 6 তারপরে বলেন এইদিকে আসেন, এই সামনে আসেন এদিকে, কতদিন আগে মেয়াদ শেষ হয়েছে? 23 সালের কোন মাসে? 23 আগস্ট মেয়াদ শেষ হয়েছে, দেখেন দেখতেছেন কিনা অনেকগুলো মেয়াদ 21 সালে মেয়াদ শেষ হয়েছে, 21 গিয়েছে 22 23 24 মানে কি কথা বলবেন উনি, লাউড দেন সবাই শুনো, সবাই শুনো কি কথা বলেন মালিক, হ্যালো সাংবাদিক ভাইরা আছেন আপনার এখানে 2021 সাল 21 22 23 সালে মেয়াদ শেষ হয়েছে এরকম ডায়াবেটিক্স স্ট্রিপস পাওয়া গেল যেগুলো দিয়ে ডায়াবেটিক্স রোগীদের সুগার মাপা হয়, এই তো লেভেলটা মাপা হয় ডায়াবেটিক্স আছে কি না আছে। এছাড়া বিপুল পরিমাণে মেয়াদিত্ব ওষুধ পাওয়া গেল সেলফে বিক্রির উদ্দেশ্যে রেখে দিয়েছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন? জি, আপনার দোকানে একটা বক্স আছে সেটা আমরা দেখেছি, কিন্তু যেগুলো আমরা পেয়েছি সেগুলো সেলফে সাজানো ছিল, মানে কি বক্সে আর অ্যাকোমোডেশন হয়নি এই কারণে আপনি সেলফে রেখে দিয়েছেন, বক্সটা ফুল হয়ে গেছে এই জন্য সেলফে রেখে বিক্রি করতেছেন,
তাহলে ইস্যুটা কি রেখেছেন কেন? মানে ওরা এসে নিয়ে যাবে, নিয়ে যায়নি, এই জন্য আপনি এই 21 সালের ওষুধ 24 সালের ডিসেম্বরের আজকে 5 তারিখে বিক্রি করতেছেন। তাহলে দেখার জন্য রেখেছেন, এক্সিবিট করেছেন দেখার জন্য? আচ্ছা, বুঝতে পারছি, এটা দোষ আপনার হয়নি, এটি আমি ধরলাম যে আপনার কোনো অপরাধ নেই, আপনি অপরাধ হয়েছে। আর একটা বিষয় ব্যাখ্যা দেন তো, যে ফিজিশিয়ান স্যাম্পল, বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল আপনি এই বিক্রির জন্য রেখে দিয়েছেন, নাকি না দেখার জন্য রেখেছেন, না নিজে খাওয়ার জন্য? খাওয়ার জন্য, রাইট। আপনি যত ওষুধ আমরা পেলাম, এত ওষুধ তো আপনি খেতে পারবেন না, আর এই রোগগুলো আপনার হওয়া লাগবে তখন খেতে পারবেন। তাহলে আমরা আপনার জন্য দোয়া করব, এই রোগগুলো আপনার হয়ে যাক, কেমন লাগবে বিষয়টি? তাহলে কেন রেখেছেন বলেন, সত্য কথা বলেন, দিয়ে যায় তো আপনি রেখেছেন কেন, কাকে দেওয়ার জন্য, কাকে দেওয়ার জন্য রেখেছেন? আচ্ছা, আপনি এখন তো আমাকে তালিকা দেখান, কোন কোন গরিবের কাছে আপনি ফ্রি দিয়েছেন, তার কন্ট্যাক্ট নাম্বার সহ দেখান, আমি একটু যোগাযোগ করে দেখি কয়জন পেয়েছেন এই পর্যন্ত। আপনার কি এরকম ডেটা আছে? মানে এরকম কোনো ডেটা নেই, তাহলে আপনার তো দাতব্য প্রতিষ্ঠান হয়ে যেত, ফ্রি দিতেন। এগুলো এক্সকিউজ ভাই, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, এগুলো এক্সপ্লেনেশন, আমরা অ্যাকসেপ্ট করছি না, এগুলো রাখতে পারবেন না। আপনি অপরাধ স্বীকার করছেন কি না বলেন, এখন থেকে কি করবেন? ফিজিশিয়ান, আমি আমি বলি, আমি বলি, আপনি বলে আর হবে না ভাই, কারণ আপনি তো এতক্ষণ বললেন, কোনো ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে রাখতে পারবেন না, কোনো মেয়াদিত্বন ওষুধ আপনি এখানে থাকবে না, যদি রাখেন তাহলে আলাদা বক্সে ওখানে ডিক্লারেশন দিবেন, মেয়াদিত্বন ওষুধ নট ফর সেল, এগুলো লিখে দিলেন, ঠিক আছে, সেলফে কোনো মেয়াদিত্বন ওষুধ থাকবে না, ঠিক আছে, মেনে নিলেন এই শর্তগুলো। আপনার আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো, টাকাটা পরিশোধ করতে বলেন।